প্রায় দুই বছর পর জমকালোভাবে আয়োজিত হচ্ছে অমর একুশে বইমেলা 2023। বইমেলায় নানান স্টলের পাশাপাশি ডিজিটাল মনা পাঠকদের সাহিত্য তেষ্টা মেটাবার জন্য এবারের বইমেলায় রয়েছে বিভিন্ন ই-বুক স্টল। নতুন ধাঁচের এই প্রযুক্তির ফলে স্বল্প মূল্যে পাঠকরা সংগ্রহ করতে পারবেন দেশের স্বনামধন্য লেখকদের নিত্য নতুন সব বই। চলুন জেনে নেই কিভাবে কাজ করছে এই ই-বুক আর পাঠকরা কী ভাবছেন নতুন এই প্রযুক্তি নিয়ে। আমরা হচ্ছে ইভিএস সলিউশনের আন্ডারে আছি, এটা বইঘর অ্যাপ নিয়ে আমরা কাজ করছি, যেটা আর কি ইবুক। আমরা মেইনলি হচ্ছে এখানে কাজ করছি ইবুকে, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে আপনি বই পড়তে পারছেন প্লাস শুনতেও পারছেন। আমরা তো এখন দেখা যাচ্ছে আমাদের লাইফস্টাইলটা হয়ে গেছে ডিজিটাল, ফোনের মধ্যে আমরা হচ্ছে মুভি দেখছি, আমরা সব কিছু ফোনের মধ্যেই কিন্তু করছি। তো বই পড়াটা কেন না, কেন আমরা সব জায়গায় বই মানে কষ্ট করে ক্যারি করতে যাব, যেখানে আমরা ইজিলি ফোনেই ক্যারি করতে পারছি, সব জায়গায় পড়তে পারছি। তো এইটাই আর কি, এখন যেহেতু ইয়াং জেনারেশন, কেউ বইয়ের প্রতি অ্যাডিকশান এত সবার নাই, সবাই ফোনে বেশি অ্যাডিক্টেড। তো তাদের কথা মাথায় রেখে যেন নতুন সব রিডাররা আরও আসে, অ্যাডিক্টেড হয়, এই জন্য আমাদের ইবুকটা আর কি রিপ্রেজেন্ট করা। এখানে সবসময় যেহেতু বই পড়তে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, তো এখানে এই জন্য আর কি অডিও বুক শোনারও অপশান আছে, যে আপনি চাইলে মুভ করছেন আপনি শুনছেন, বই পড়তে তো তখন পারবেন না, শুনতে পারছেন, শুয়ে শুয়ে আপনি শুনছেন। আসলে মানে স্টুডেন্ট হিসাবে বই কেনাটা অনেক বেশি মানে এক্সপেন্সিভ বিষয়টা হয়ে যায়, আর যেহেতু এটা সম্পর্কে শোনা হয়েছে যে বইঘরে এখানে আপনার ই প্ল্যাটফর্মে বই পড়া যাবে, আর এটা ক্যারি করাও একটু অনেক ঝামেলা, বই মানে কোথাও কখনো জার্নি পথে বা কোথাও গেলে তো দেখা গেছে বোরিং টাইমে বা ইয়াতে ফোনে যেহেতু বই পড়া যায়, এজন্যই আর কি বইঘরে আসা, বইয়ের অ্যাপসটা ইনস্টল করা। বইয়ের পাতা যেটা বলা হয় মানে হচ্ছে যে বই, হ্যাঁ বইয়ের পাতার ঘ্রাণের বই পড়া, ওটা তো আলাদা একটা এক্সপিরিয়েন্স, আর আশা রাখতেছি এখানেও ভালো কিছুই হবে, নতুন কিছু এক্সপ্লোর করতে আসার। আসলে ইংরেজি কিছু বই আছে, ক্লাসিক বইগুলো আছে, আর বাংলা ভাষার মানে মূলত আমরা চেষ্টা করেছিলাম কি, আমাদের যে মূল উদ্দেশ্য বাংলা ভাষার যে বইগুলোকে সারা বিশ্বের মানুষজন যারা হচ্ছে বাইরে থাকে তাদের হাতে হাতে পৌঁছে দেয়া। মানে আমাদের যিনি হচ্ছেন গিয়ে প্রতিষ্ঠাতা এটা নাবিলউদ্দৌলা, আমাদের এমডি স্যার, তো উনি হচ্ছেন গিয়ে যখন বাইরে থাকতেন তখন হচ্ছে যে অভাবটা বোধ করেছেন, যে ফিজিক্যাল বই নিয়ে যাওয়া খুব কষ্টকর, তো দেখুন দেখা গেলো যে হচ্ছে কি ইবুকটা যখন থাকে হাতে তখন হচ্ছে গিয়ে যে কোনো বইগুলো তারা পড়তে পারছেন, নিতে পারছেন, এই জায়গা থেকে কিন্তু আসলে সেই বইয়ের জন্ম। রকুমারি ইবুক এটা নতুন লঞ্চ করেছে, এতদিন জানতেন আপনারা আমরা হার্ড কপি সেবা দিয়ে আসছি, তো নতুন করে ইবুক লঞ্চ করেছে, এটাতে 300 ফ্রি বুক দিয়েছে, আর 5,500-এর উপরে, 5,500-এর উপরে ইবুক দিয়েছে, যা ডাউনলোড করে আমরা পড়তে পারবো। আর এখানে এই সুবিধাটা পেতে হলে আমাদের রকমারি যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা www.rokumari.com এই এর মাধ্যমে আমরা ঢুকে এই সুবিধাগুলো পেতে পারি বা অ্যাপসের মাধ্যমে। ইবুকের যেই সেবাটা আমরা এখন নিলাম, যে আমি সেবাটা আমি এখন পেলাম, এটা আসলে মানে অল্প দামে, মানে আমাদের এখন বাংলাদেশে যেই সিচুয়েশন হয়ে গেছে সব জিনিসের দামই তো বেশি, এই ওই তুলনায় বইয়ের দামও কিন্তু ডে বাই ডে গ্রো করবে, কিন্তু ওরা হচ্ছে বইয়ের দামটা গ্রো না করে এটাকে কীভাবে কম মূল্যে মানুষের কাছে দেওয়া যায়, মানুষ যেন পড়তে পারে, এটা আসলে এই জন্যে থ্যাংকস আর কি ওনাদেরকে। এটা হচ্ছে অ্যাপসের নাম হচ্ছে যে বৈচিত্র্য, এটা হচ্ছে যে ICT-র তত্ত্বাবধানে নির্মিত এবং হচ্ছে যে ডেভেলপ করছে দানশিরি ডিজিটাল, এটা হচ্ছে যে অনলাইন ডিজিটাল বুক আর্কাইভ, এখানে হচ্ছে যে আমাদের যতগুলো ইবুক আছে ইবুক আকারে সেখানে হচ্ছে যে সবাই পড়তে পারবে, এবং সেখানে হচ্ছে অডিও বুক আছে, কেউ যদি পড়তে চায় আমাদের অডিও বুকও এখানে শোনার অপশনগুলো আছে। তো এগুলো হচ্ছে যে গুগল প্লে স্টোর এবং কি অ্যান্ড্রয়েডের জন্য, অ্যান্ড্রয়েড এবং কি হচ্ছে iOS-এর জন্য হচ্ছে যে ডেভেলপ করা। তো আমরা বেসিক্যালি হচ্ছে যে এটা স্টার্ট করছি, আমাদের বই ডে বাই ডে সেগুলো ইনক্রিজ হচ্ছে, এখানে হচ্ছে যে যত ধরনের ন্যাশনাল এবং কি ইন্টারন্যাশনাল যত ধরনের বুক আছে আমাদের এখানে হচ্ছে সেগুলো ইনক্লুডেড করা হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।